75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকি নামকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র এলাকা থেকে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষাধিক টাকার ফান্ড থাকা সত্ত্বেও অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মীদের খামখেয়ালিপনায় লোকবিহীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্থ লুটে পাটে খাওয়ার লক্ষ্যে ছোট আকারে মঞ্চ বানানো হয়। এতে করে অনুষ্ঠানে আমন্ত্রিত অনেক অতিথি অনুষ্ঠান মঞ্চে জায়গা পাননি। অনুষ্ঠানে আমন্ত্রিত মহকুমা পুলিশ আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করে চলে গেছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকলের মধ্যে সঠিকভাবে টি শার্ট প্রদান করা হয়নি বলে অভিযোগ। এতে করে অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যে সকল অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে এদের মধ্যে মুখ দেখে দেখে কিছু সংখ্যক অতিথিদের এবং কিছু লোকেদের টি শার্ট দেওয়া হয়েছে। এক কথায় বলা চলে অর্থ লুটে পাটে খাওয়ার জন্য স্বল্প মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় লোকজনদেরও আমন্ত্রণ জানানো হয়নি। এতে করে লোক দেখানোর জন্য যে সকল চেয়ার নিয়ে আসা হয়েছে সেগুলি ছিল সম্পূর্ণ ফাঁকা। জানা যায় এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন স্পোর্টস ডিপার্টমেন্টের কর্মী খোকন মজুমদার এবং স্বপন রুদ্রপাল। এই দুই মহান ব্যক্তির জন্য সমগ্র অনুষ্ঠান ফ্লপ হয়ে গেছে। আজকের এই সমগ্র অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সকলের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদে, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাসদত্ত, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। এই সাইকেল র্যালিতে 75 জন অংশগ্রহণ করেন। আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে গিয়ে সমাপ্তি হবে এই সাইকেল র্যালির। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে 75টি বেলুন উড়ানোর লক্ষ্য নিয়ে আসা হলেও বেলুনগুলি উড়ানো হয়নি। শেষ পর্যন্ত ছোট শিশুকে এই বেলুন নিয়ে খেলা করতে দেখা যায়। অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে এবং ওনার উপস্থিতিতে সারা রাজ্যে ব্যাপী আমাদের ত্রিপুরা সরকার তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আমাদের রাজ্যব্যাপী চলছে যে আজাদি কা অমৃত মহোৎসব। 75 গ্রাম ক্রান্তি গ্রাম প্রত্যেকটা সীমান্ত এলাকায় আমাদের আজকে এই কার্যক্রম চলছে, আগামী দিনে চলবে। সীমান্ত এলাকায় আমাদের রাজ্যে প্রায় 75টা গ্রামটাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই গ্রামে প্রত্যেকটা গ্রাম থেকে 75টা বেলুন আকাশে উপরে কী বলে সেটা রিলিজ করবে। এবং আজকে আমাদের এই বীরচন্দ্র দক্ষিণ ত্রিপুরা জেলায় বীরচন্দ্র বাজার থেকে আমাদের প্রায় 75 জনা পার্টিসিপেন্ট আছে সাইকেল র্যালি। তারা আগরতলা উদ্দেশ্যে যাবে এবং আগরতলায় আমাদের অজন্ত প্লেস পর্যন্ত গিয়ে ওইখানে স্টপেজ হবে এবং আমাদের ধলাই ডিস্ট্রিক্ট থেকেও আসবে। আজকে আমাদের এই কার্যক্রম, আমরা জানি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা দেওয়ার জন্য এবং ভারতবাসীকে মুক্তি দেওয়ার জন্য বহু ভারতবাসীর প্রেমীরা এবং সংগ্রামী প্রেমীরা বহু মানুষ নিজের জীবন দিয়েছে, বলিদান দিয়েছে এবং আজকে আমরা সেটাই আমাদের দেশের জন্য এবং যারা এই আমাদের দেশটাকে যারা স্বাধীনতা দিয়েছে তাদের প্রতি আমাদের আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সম্মান জানানো এবং হাতে আমাদের প্রত্যেকটা কার্যক্রমে আমাদের সমস্ত কার্যক্রমে আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকবে, তিরঙ্গা থাকবে এবং হাতে নিয়ে সেটা কার্যক্রম হচ্ছে। তাই আগামী দিনেও চলবে আমাদের এই কার্যক্রম। তাই সেটাই আজকে এই প্রোগ্রামের বার্তা, আমাদের দেশকে আমরা সম্মান করা, দেশকে আমরা রক্ষা করা এবং দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করা, তার প্রতি আজকে আমাদের এই উদ্যোগ। থ্যাংক ইউ। ভিউ রিপোর্ট, আর ইনিউজ।